আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বিধানসভা কেন্দ্রের প্রচার কার্যের সময় নন্দীগ্রামের শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, আদস্তলার ঘটনা। সভা শেষে শুভেন্দু বেরোনোর সময় গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট উত্তেজনা ছড়ায় সমগ্র এলাকায়। পাশাপাশি মারধরের ঘটনার অভিযোগ উঠেছে বিজেপি অভিযোগে তে তৃণমূলের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি রামকৃষ্ণ আশ্রমে চুরি যাওয়া একাধিক সামগ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 24 মার্চ বংশীহারির টাঙ্গন নদী তীরবর্তী রামকৃষ্ণ আশ্রমে পিতলের সরস্বতী মূর্তি, সোনা রূপার গহনা, নগদ অর্থ সহ চুরি গিয়েছিল বহুমূল্যের একাধিক সামগ্রী। তারপরই আশ্রম কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরই অত্যন্ত দ্রুততার সাথে বংশীহারি থানার পুলিশ তদন্তে নামে। সেই দিনই বংশীহারি মির্জাপুর এলাকার 17 বছরের এক নাবালকের কাছ থেকে চুরি যাওয়া পিতলের মূর্তি, নগদ অর্থ সহ সোনা রূপার গহনা উদ্ধার করা হয়। সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি জানালেন গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস। জানা যায়, ধৃত নাবালককে সোমবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি এই চুরির ঘটনার পিছনে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ। প্রচণ্ড দাবদাহে মানুষ যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, বাড়ছে উষ্ণতার পারদ, চড়ছে রাজনৈতিক উত্তেজনা। সারা রাজ্যে এই মুহূর্তে রাজনৈতিক পারদ তখন ঊর্ধ্বমুখী। বিধানসভা ভোট শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। এমত অবস্থায় আজ গোঘাটের কৃষ্ণগঞ্জ থেকে বদনগঞ্জ পর্যন্ত সংযুক্ত মোর্চার প্রার্থী শিবপ্রসাদ মালিকের সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন একসময় দোর্দণ্ড প্রতাপ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তিনি আজ শিবপ্রসাদ মালিকের সমর্থনে পথ পরিক্রমা করেন। শিবপ্রসাদ মালিকের সমর্থনে যে মিছিল আর পথসভা করলেন, মানুষকে কি বার্তা দিবেন? মানুষকে বার্তা দিলাম, এটি জঙ্গল রাজ্যের অবসান ঘটাতে হবে, দিল্লির ধাপ্পাবাজি সরকারের ধাপ্পাবাজির বিরুদ্ধে। দুটো দলই হচ্ছে, একটা ধাপ্পাবাজ একটা ঢপবাজ, তাদের বিরুদ্ধে সংযুক্ত মোর্চাকে জেতাতে হবে। 2021-এ কতটা আশাবাদী আমি? আশাবাদী সংযুক্ত মোর্চা আগামী দিনে গোটা ভারতবর্ষের দিশা দেখাবে। আশাবাদী নিয়ে তো নতুন করে কথা নেই, ব্রিগেডের সমাবেশ তো প্রমাণ করে দিয়েছে বাংলায় কী হতে চলেছে। তৃণমূল কংগ্রেস তারা রাজ্যের শাসক দল হয়েও আর হিম্মত দেখায়নি ব্রিগেড সমাবেশ করে, আর দিল্লির শাসক দল সমাবেশ ডেকেছিল কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু ব্রিগেডের 28 ফেব্রুয়ারির সমাবেশে যা লোক হয়েছিল তার 3 ভাগের এক ভাগ লোককে ব্রিগেডে আনতে পারেনি। আর কিন্তু আর বলার কোনো অবকাশ আছে? সোমবার সকাল 11:30 নাগাদ এসপিএল লিংক রোডে একটি বাইকের সাথে একটি টেকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। নাম অশোক পাত্র, বয়স 36, বাড়ি খেজুরিতে। আহত হন এক মহিলা মনীষা দেবী। হলদিয়ার পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু অশোক পাত্রকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হলদিয়ার বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল হাসপাতালে পৌঁছান। উল্লেখ্য, অশোক বাবু এবং আহত মনীষা দেবীকে নিয়ে সিটি সেন্টারের দিকে দলীয় মিটিং এ যাওয়ার পথে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হলদিয়ার দুর্গাচকে বিজেপি প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে কয়েক কিলোমিটার রোড শো করলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। দ্বিতীয় দফা নির্বাচনের সময়সীমা একদম দোরগোড়ায়। প্রার্থীরা প্রচার পর্ব বাকি রাখতে চান না, তাই ইতিমধ্যেই আদা জল খেয়ে লড়াইয়ের ময়দানে প্রার্থীরা। সোমবার হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে বিশাল রোড শো করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কাতারে কাতারে ভিড় হতে দেখা যায় এই মিছিলে, এমনকি মহিলাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। একসময় রাজ্যে 35 বছরের বাম সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন হয়েছিল মমতা ব্যানার্জির সমর্থনে। এবার 21-এর নির্বাচনে পরিবর্তন আনতে মরিয়া গেরুয়া শিবির, যার ফলে ভোটার প্রচার ছাড়লেন বিজেপি প্রার্থী। ফের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। চন্দ্রকোনার বকছড়ি গ্রামের বাসিন্দা সনাতন বাসকের উপর হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সনাতন বসাকের স্ত্রী মিনতি বসাক অভিযোগ করেন, তার স্বামী ভোট প্রচার করে বাড়ি ফিরছিলেন, তখনই তার উপর চড়াও হয় বেশ কিছু বিজেপি কর্মী এবং তাকে মারধরও করা হয়। তাকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথাও বলে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। তিনি আরও বলেন, এই ঘটনা প্রথমবার নয়, এর আগে বহুবার ঘটেছে। ঘটনার পরে উত্তপ্ত এলাকা রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করবেন বলে জানায় আহত তৃণমূল কর্মী স্ত্রী মিনতি বসাক। কি ঘটেছিল? আমরা প্রচার করতে গিয়েছিলাম, সেখান থেকে আমি একটু আগে চলে আসলাম রান্নার জন্য, গিয়ে কিছুক্ষণ পরে দেখি আমার স্বামীর উপরে তারা হামলা করেছে, মেরেছে, তাকে জোর করে বিজেপিতে যাওয়ার জন্য ঝামেলাটা করেছে। কবে হয়েছে ঘটনাটা? আজকে 11টার সময়, 11:30 হয়েছে। উনি কি তখন একাই ছিলেন? হ্যাঁ, একা ছিলেন, চলে গেছে, আমিও চলে আসলাম। আর আপনারা কি থানায় অভিযোগ করেছেন? না, এই যে আসছি করতে। ঘটনা ঘটেছিল আপনার সাথে? আমি প্রচার করে ফিরছিলাম, তৃণমূলের ক্যাম্পিং করে ফিরছিলাম আমি আমার ওয়াইফকে নিয়ে, কিন্তু ওয়াইফকে আগে ছেড়ে দিয়েছিলাম। আমাকে একা পেয়ে বিজেপির ছেলে দুজন, দীপঙ্কর মিদ্দা এবং তরুণ পাত্র, আমার ওপর হামলা করে। তাতে কিন্তু আমার এখানটা ব্যাপক যন্ত্রণা হচ্ছে, এখানটাও যন্ত্রণা হচ্ছে, গোলায় মেরেছি, ঘাটটায় কিলিছে, রাস্তায় আবার দুমদাম করে পিটাতে লেগেছিল। সে অবস্থায় আমি থানায় এফআইআর করতে আসি। দোসরা মের পর হিংসার রাজনীতি শেষ হয়ে যাবে, বাগডোগরা বিমানবন্দরে এসে জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দলের শৃঙ্খলা নেই, কিভাবে নেতা নেত্রী মন্ত্রীদেরকে নিয়ে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় তা তৃণমূল জানে না। নুসরত জাহান মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন সে পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান কৈলাস। পাহাড়ে থাকবেন আজ তিনি। কার্শিয়াংয়ে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি সাথে থাকবেন বলে জানিয়েছেন। সদ্য অনুষ্ঠিত 30টি আসনের বিধানসভা ভোটে 30টি আসনই বিজেপির দখলে থাকবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। বলেন, কে কি বলছে তাতে যায় আসে না, তার কারণ এবার শাসক দল কোনো রকম বুথ দখল কিংবা হিংসা করতে পারেনি, তাই মানুষ নির্ভয়ে বিজেপিকে ভোট দিয়েছে। অপরদিকে রাজ্যে চলা হিংসার ঘটনা নিয়ে কৈলাস মন্তব্য করে বলেন, এটাই শেষ অশান্তির ভোট পশ্চিমবঙ্গে, আগামীতে পশ্চিমবঙ্গে আর কোনো অশান্তির ভোট হবে না, বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল, ফলে আর কোনো হিংসার মতো ঘটনা কিছুই বাংলায় হবে না। ये इसके बारे में कोई डिपेंडेंट करूँगा, ये उनका निजी पार्टी का मामला है, वो अपने नेता के प्रति उनका कितना सम्मान है इससे साफ प्रकट होता है। सर दूसरा, सर जैसे कल अमित शाह जी ने कहा था कि 30 में से 24-26 ही मिलेगा, ममता बनर्जी ने इन्वेस्ट किया है और कहा कि 30 में से 30 ही बोलना चाहिए। नहीं, मुझे लगता है कि अगर 30 भी जीत जाएंगे तो मुझे आश्चर्य नहीं होगा, क्योंकि जिस प्रकार से TMC के गुंडे पोलिंग बूथ पे कब्जा नहीं कर पाए, फर्जी पोलिंग नहीं कर पाए, जनता ने अपनी स्वेच्छा से मत दिया है, तो जनता का मत तो भारतीय जनता पार्टी को ही मिलेगा, और इसलिए गुंडे इस बार सफल नहीं हो पाए। मैं चुनाव आयोग को धन्यवाद देता हूँ। सर अभी तक पॉलिटिकल वायलेंस भी चल रहा है सर, आज भी जैसे कि हुआ, सरदार को भी बम मिला है, आज एक कर्मी को गोली भी लगा है, वायलेंस अभी स्टिल ऑन है। देखिए, ये TMC का आखिरी हथियार है, जब दिया बुझता है तो थोड़ा सा भभकता है, और इसलिए मैं मान के चलता हूँ कि ये बंगाल के इतिहास की आखिरी हिंसा होगी, 2 मई के बाद हिंसा की राजनीति समाप्त हो जाएगी। और एक बात, ইসলামপুর বিধানসভায় সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ডক্টর সাদিকুল ইসলামের নেতৃত্বে বেশ কিছু পরিবার আজ বিভিন্ন পার্টি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আজ দলীয় কার্যালয়ে তিনপুল মোড় এলাকায় এই যোগদান কার্যক্রম হয়। যোগদান কার্যক্রমে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রার্থী ডক্টর সাদিকুল ইসলাম, ফরওয়ার্ড ব্লকের নেতা কামরুল, কংগ্রেস নেতা নাইয়ার আলম সহ বিভিন্ন নেতৃত্ব। কংগ্রেস প্রার্থী ডক্টর সাদিকুল ইসলাম জানিয়েছেন, 50 বছর ধরে ইসলামপুর শহরে একজন MLA রয়েছেন, তিনি এলাকার জন্য কিছুই করেননি, 5 বছর ভোটের জন্য একবার এলাকায় যান, তারপর ঘরে ঢুকে থাকেন, তাকে এলাকার লোক দেখতে পায় না। দেখুন, আপনারা তো জানেন যে এখানে 50 বছর ধরে একটা মানুষ MLA আছেন, এখান থেকে জিতে যাচ্ছেন বিধানসভাতে, কিন্তু না এলাকায় কোনো উন্নয়ন করতে পারছেন, উনি জিতে যে ও বাড়িতে ঢুকছেন, তারপরে আর 5 বছর পর আবার ভোট চেয়েতে মানুষের কাছে যাচ্ছেন, এটা আমি না আপনি গ্রামে গঞ্জে গিয়ে এক একটা লোককে জিজ্ঞাসা করতে পারবেন যে উনি যে ভোট চেয়েতে যান ইলেকশনের সময় প্রচারে,
তারপর ওনার খোঁজ আর কেউ পায় না। 5 বছর পর আবার ভোট চাইতে ও লোকের কাছে প্রচারের জন্য 1 মাস 1.5 মাস যান।